সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সফমিয়া সরকার, আজকের মাহফিলের সহ সভাপতি জনাব হাজী আব্দুল মালিক মেম্বার, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি মুরাদনগরের মানুষের খুব কাছের ব্যক্তি বিশিষ্ট দানবীর সমাজ সেবক জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মুবারক হোসেন শাহিন শিকদার, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুরব্বিয়া নিজাম, যুবক ভাইরা, পর্দানিসিন শরীফ মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে কিছু সংখ্যক আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার সুযোগ দিলেন, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে যে ভাইরা ঘোরাঘুরি করছেন, বাড়িঘর ছাড়ুন, জান্নাতের বাগানে চলে আসুন। আমরা দোয়া করি আজকের মাহফিলটা আল্লাহ পাক কবুল করুক, আমিন। জোরে বলেন আমিন, আমিন। আরো দোয়া করি আজকের মাহফিলের খাতিরে গোটা বিশ্বের মুসলমানের কবরের আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাক, আমিন। আরো দোয়া করি আজকের মাহফিলের খাতিরে আমরা যারা এসেছি বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ কবুল করুক, আমিন। সকলকে আল্লাহ ক্ষমা করুক, আমিন। আমরা যারা আসছি সবাই আসতে পেরে খুশি না বেজার খুশি? এই মাহফিলে আমরা এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, ঠিকই না? জি। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। জোরে বলেন না, আল্লাহকে। আমরা সবাই আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই, ঠিকই না? আল্লাহকে পাওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন লাইন বের হয়ে গেছে, একদল মাজারে গিয়া সেজদা করে, আছে কি না? আমার দিক তাকান, মাজারে গিয়া সেজদা করে, সারা দিন রাত মাজারে কাটায়, ইচ্ছা মতো গাঁজা খায়,
আছে কি না? জোরে বলেন আছে। যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি মাজারে গাঁজা খাওয়ার সেজদা করো কারণ কি, সেও বলবে আমি আল্লাহকে পেতে চাই। আরেক দল পীরের কাছে মুরিদ হয়ে পীরকে সেজদা করে, আছে কি না? আছে আছে। পীরকে সেজদা করে যদি জিজ্ঞেস করা হয় তুমি এই কাজ করো কেন, পীরের ছবি পকেটে রাখে, সেজদার সময় পীরের ছবি সেজদার জায়গায় রাখে। যদি জিজ্ঞেস করা হয় তুমি এই কাজ করো কেন, সেও বলবে আমি আল্লাহকে পেতে চাই। আরেক দল বছরে একবার উরুশ শরীফ দেয়। কি শরীফ? উরুশ শরীফের বক্তা হল আবুল সরকার বনাম লিপি সরকার, ঠিক না? জোরে কন। যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি মারফতের গান দিছো কারণ কি, সে বলবে এই উরুশের মারফতের গান দিয়েও আমি আল্লাহকে পেতে চাই। এইভাবে বিভিন্ন নিয়ম তরিকা বের হয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? কথা বলেন না, গাঁজা খাইলে আল্লাহকে পাওয়া যাবে না, মাজারে গিয়া সেজদায় পড়লে আল্লাহকে পাওয়া যাবে না, পীর বাবার ছবি নিয়ে ঘুরে পীর বাবাকে সেজদা করলে আল্লাহকে পাওয়া যাবে না, মারফতের গান বাজনা দিয়া আল্লাহকে পাওয়া যাবে না। যাবে না, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে নবীর অনুসরণ, নবীর সুন্নত পালন করা, ঠিক কিনা? ঠিক।